তেসরা মার্চ রবিবার নারায়ণগঞ্জের বন্দরের কিশোরী অপহরণের ৬ ঘন্টা পর সোনাগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ এশিয়ান হাইওয়ে সিংলাব চৌরাস্তা থেকে কিশোরী সহ ৫ কিশোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন ফয়সাল মিয়া, রিয়াজ মিয়া, রিফাত মিয়া, নাহিদ মিয়া, রিফাত মিয়া। আসামিরা সবাই লক্ষাদরদী বন্দর নারায়ণগঞ্জের বাসিন্দা। পরবর্তীতে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়। রিপোর্ট করেছেন সোনারগাঁও প্রতিনিধি খন্দকার সোহাগ, NNTV।